children. Janani Saradam Devi Ramakrishna Jagadgurum Pado Padme Tayo Sritva Pranamami Murmu Shobita Bhavan Udbodhan Upalakhe Ayojito Askare Mohati Sabha Pradhan Otithi Param Pujaniya Srima Swami Punratmanandaji Maharaj অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ সম্পাদক রামকৃষ্ণ মিশন বাংলাদেশের গুরু মহারাজ আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধেয় বিচারপতি শ্রী সুমেন্দ্র সরকার বাংলাদেশ সুপ্রিম কোর্ট সভাপতি রামকৃষ্ণ মিশন পরিচালনা পর্ষদ ঢাকা বিশেষ অতিথি শ্রীমৎস্বামী জ্ঞানলোকানন্দ মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ পত্রিক আবাস ও সংস্কৃতি কেন্দ্র এবং সদস্য রুচি পরিষদ রামকৃষ্ণ মঠ ও সদস্য রামকৃষ্ণ মিশন পরিচালনা পরিষদ বেলুড় মঠ পশ্চিম ভারত বিশেষ অতিথি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী জ্যোতির্ময়া মন্দিরজি মহারাজ অধ্যক্ষ সম্পাদক মাতৃমন্দির ও রামকৃষ্ণ মিশন সারদা সেবাশ্রম জয়রামবাটি পশ্চিমবঙ্গ ভারত মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথি শ্রী সুবলচন্দ্র সাহা বিশিষ্ট শিল্পপতি ও সহসভাপতি রামকৃষ্ণ মিশন পরিচালনা পর্ষদ ঢাকা আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মহারাজবৃন্দ স্নেহভজন সাধু ব্রহ্মচারীবৃন্দ উপস্থিত সুধীমণ্ডলী ভক্তমণ্ডলী সকলকে আমি শ্রেণীমত আমার ভক্তিপূর্ণ প্রণাম নমস্কার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আমার একটি ব্যক্তিগত অনুভূতির কথা প্রকাশ করছি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজে খুবই আনন্দিত বোধ করছি এবং পরম পূজনীয় মহারাজের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা বাংলাদেশে 15টি রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র এদের প্রায় বেশিরভাগ আমরা বলতে গেলে প্রায় সবই দুই একজন বাদ দিয়ে এই ঢাকা মিশনের কর্মী থেকে আমরা এই দায়িত্বে আমরা গিয়েছি এবং এছাড়াও আরও অনেক সাধু এসেছেন এতজন সাধু এই দুই বছর আমরা করোনা তার আগে একসঙ্গে মিলিত হওয়ার সুযোগ হয়নি পূজনীয় মহারাজ আমাদের সবাইকে আমন্ত্রিত করে এই যে একটা সুযোগ করে দিয়েছেন সেই জন্য তার কাছে আমি কৃতজ্ঞতা প্রণাম করেছি এবং এই কাজটি শুরু হয়েছে এ দানবী শ্রী সুবলচন্দ্র সাহা তার ধর্মপত্নীর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত এই হলের উদ্বোধনের কার্যের সঙ্গে সংযুক্ত হওয়াতে আমরা শুনলাম তার ভাব আদর্শ তার স্ত্রীর কথা আমি ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে প্রার্থনা করি তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবার পরিজনের সকলের তাদের মঙ্গলময় জীবন কামনা করি আমরা এই যে রামকৃষ্ণ মিশন যেটা বলা হচ্ছে রামকৃষ্ণ মিশন আমাদের একটা রামকৃষ্ণ সংঘ দুটি প্রতিষ্ঠান একটা রামকৃষ্ণ মঠ একটা রামকৃষ্ণ মিশন এই দুটোকেই রামকৃষ্ণ সংঘ একসঙ্গে বলা হয় লোকের কাছে পরিচিতি রামকৃষ্ণ মিশন হিসাবে রামকৃষ্ণ মঠ কিন্তু অনেক আগেই প্রতিষ্ঠিত হয় ঠাকুর তার বীজ বপন করেন ঠাকুরের সরে যাওয়ার পরে স্বামীজি আনুষ্ঠানিকভাবে মিশন প্রতিষ্ঠা করেন 1897 খ্রিস্টাব্দে 1 মে সেই হিসাবে 125 বছর পূর্তি এবং সেটারই অনুষ্ঠানের এবং আজকে 13 সেবার কথা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হচ্ছে ঠাকুরের একটি কথা শিব জ্ঞানে জীব সেবা শ্রীরামকৃষ্ণ আর একটা কথা বলেছিলেন অদ্বৈত জ্ঞান আচলে বেঁধে যা ইচ্ছা তাই কর নরেন্দ্রনাথ
পরবর্তীতে স্বামী বিবেকানন্দ এই কথাটি শুনে তিনি মনে মনে ভেবেছিলেন, যদি ভগবান কোনোদিন দিন দেন তাহলে এটি তিনি কার্যে রূপায়িত করবেন। কিন্তু ঠাকুরের সরে যাওয়ার পর অনেকেই বলেছিল কিছু একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে, স্বামীজি চাননি। কারণ প্রতিষ্ঠান করলে প্রতিষ্ঠানের ভিতরে নানান রকম গোড়ামি, নানান রকম দলাদলি নানা হয়, তিনি কাজ করতে চাননি। কিন্তু পাশ্চাত্য ঘুরে এসে তিনি অনুধাবন করলেন যে সংগঠন ব্যতীত কোনো মহৎ কার্য সমাধান করা কঠিন, এবং এই সাংগঠনিক ব্যাপারটা তিনি পাশ্চাত্যে দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন। সেই দিক থেকে তিনি করতে রাজি হলেন রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ সংঘকে। তিনি এই জন্য বলেন, আমাদের সম্প্রদায় এটা হবে সাম্প্রদায়িকতাহীন সম্প্রদায়, মানে সম্প্রদায়ের যে সাম্প্রদায়িকতা বা যেগুলি অবগুণ থাকে সেগুলি কোনোটাই এখানে থাকবে না। এবং সেই দৃষ্টিকোণ থেকে ঠাকুরের সে আদর্শ, এই জন্য আমাদের যে মনোগ্রাম সেখানে স্বামীজি লিখে দিলেন আমাদের আদর্শ উদ্দেশ্য নিয়ে, আত্মানো মোক্ষার্থং জগৎ হিতায়চ্ছ। এই যে রামকৃষ্ণ সংঘ বা রামকৃষ্ণ মিশন আমাদের প্রতিষ্ঠা হলো, উদ্দেশ্য কি না, মানুষের মানে জাগতিক মানসিক পারমার্থিক উন্নতি করা। জাগতিক দিক থেকে মানুষের যে ভরণ পোষণ যেগুলি বেসিক নিড, এটি রামকৃষ্ণ মিশন করে থাকে যথাসাধ্যভাবে জনসাধারণের এবং বিশিষ্ট ব্যক্তিদের এবং ভাবানুরাগী ব্যক্তিদের, শুভানিত ব্যক্তিদের সহযোগিতাতে। এতে সকলেই সম্পৃক্ত হন এই সেবা কাজের সঙ্গে। রামকৃষ্ণ মিশনের আরেকটি যে শিক্ষা, শিক্ষা আমাদের যদি স্কুল কলেজ ভারতে আছে, বাংলাদেশে মুসলিমেও কয়েকটি জায়গাতে, প্রত্যেকে আশ্রমে কিছু ছাত্রাবাস থাকে, কারণ এইখানে ছাত্রদেরকে সেইভাবে গড়ে তোলা হয় যাতে ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শে তাদের জীবনটা গঠিত হয়ে তারা পূর্ণাঙ্গ মানুষ, এবং তারা নিজেরা তার মানে পরিবার সমাজ দেশকে সে আলোকিত করতে পারে। এই একটা আদর্শ নিয়ম। আর মানসিকভাবে আমাদের যখনই নিজেদের জৈবিক চাহিদাগুলি ফুলফিল হয় তখনই মানুষের মনে করে খাওয়া পড়া কি একটা জীবন, তখন তাদের ভিতরে এই সাংস্কৃতিক চাহিদাটা বৃদ্ধি হয়। এই যে সাংস্কৃতিক ভবন, এই সাংস্কৃতিক ভবনের ভিতর দিয়ে আমাদের মানুষের মনের বিকাশ ঘটবে। শিক্ষা যদি প্রকৃত হয় তাহলে মানুষ আরো বেশি উন্নত হবে, তাদের চিন্তা চেতনা। এইভাবে আমাদের রামকৃষ্ণ মিশন বিভিন্ন কাজ করে, এবং আধ্যাত্মিক যেটি ঠাকুর যেগুলি নিজে সাধনা করে উপলব্ধি করেছেন, অনুশীলন করেছেন, তিনি যেগুলি তিনি প্রকাশ করতে চান স্বামীজি, সেগুলিকে প্রচার করা মানব কল্যাণের হিতার্থে। ঠাকুর বলছেন মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরলাভ, বাকি সব গৌণ। অতএব এই যে তার মোটোটা সেটি। এখানে আমাদের সাবজেক্ট হলো ত্যাগ এবং সেবা। সেবা কাজ করতে গেলেই দরকার হচ্ছে ত্যাগের। কি ত্যাগ করবে? স্বার্থ ত্যাগ করতে হবে, কামনা বাসনা ত্যাগ করতে হবে। এই ত্যাগ ব্যতীত সেবা করা বড় কঠিন। কিভাবে কঠিন? সেবা আমরা সকলেই করতে পারি, সেটা কর্মযোগ অথবা কর্ম মানুষের জন্য উপকার সকলে করে। কিন্তু রামকৃষ্ণ মিশন যখন প্রতিষ্ঠা হয় 1897 খ্রিস্টাব্দে, তখন হিন্দু ধর্মে কোনো প্রতিষ্ঠান এই আদর্শ উদ্দেশ্য নিয়ে কোনো প্রতিষ্ঠান তখন ছিল না। কি তার আদর্শ ছিল? একটা হলো জনসাধারণকে উন্নত করা, আর একটা হচ্ছে নারী জাতিকে শিক্ষিত করা এবং তাদেরকে সমহিমা প্রতিষ্ঠা করা। এই দুইটির উপরে বিশেষ করে জোর দেওয়া হলো। কোনো আধ্যাত্মিক প্রতিষ্ঠান এই তার আধ্যাত্ম কর্ম বাদ দিয়ে রাখা, কিন্তু শ্রীরামকৃষ্ণকে এটাকে বাদ দিয়ে করেছেন না, এই কাজটাই চরম অদ্বৈত সাধনার একটা, যে বলা হচ্ছে অদ্বৈত না চলে বেঁধে। কারণ শ্রীরামকৃষ্ণদেবের আমরা ভাবগুলি সেবার বলি বা স্বামীজি দেখলে দেখব, রামকৃষ্ণ মিশনের সেবার যে আইডিওলজি
এটা শুধু মানুষের উপকার করে না, সেটা হচ্ছে সেব্য এবং সেবকের উভয়ের কল্যাণ। সেব্য থেকে সেবক যিনি তার কল্যাণ বেশি হয়, যদি এই আরিয়াটা তার ঠিক ঠিক ভাবটা থাকে। এই সেবা করতে গেলে তখন তার যেই ভাব বা তার দরকার, এই কিছুর দরকার, ঠাকুরের জন্য বলছিলেন সংসারী লোক তো এটা ধর্মগ্রহণ করতে পারবে না, তাদেরকে মোর ঘুরিয়ে দাও। কি মোর ঘুরাবে? যে আমরা আমাদের পরিবার বাড়ি ঘর আত্মীয় স্বজন আমি আমারকে নিয়ে কেন্দ্র করে। শ্রীরামকৃষ্ণদেব বললেন এদের ভিতরেই ভগবান আছে, এই বোধে যদি এদের সেবা করতে পারো তাহলে এটাই তোমার জন্য আধ্যাত্মিক সাধনা হবে। এবং এই যে আমাদের বলা হচ্ছে শিব জ্ঞানে জীব সেবা, ঠাকুর স্বামীজির সকাল প্রতি করতে হবে, এটার আমরা সকলে এই পিলাইন বলি। কিন্তু এটার আসল জিনিসটা হলো তার আগে যে ব্রহ্ম হতে কি পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর সখে সবার পায়, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথায় খুঁজেছে ঈশ্বর, জীবেই প্রেম করে যেজন সেজন। আগেরটা হলো আইডিয়া কিভাবে সর্বভূতে তিনি আছেন, সর্বভূতে তিনি আছেন, এই যে তার সকলের ভিতরে তিনি, এই বোধে স্বামীজির জন্য বলছে সেবা নয় পূজা। কি বোধে? যে আমার সামনে ভগবান, অতএব এই এপিচিউড দিয়ে যদি করা যায় তাহলে পরে এটার দ্বারাই আমাদের অদ্বৈত সাধন হবে। কিভাবে অদ্বৈত মানে কি? একমাত্র একটা সত্তাই আছেন, দ্বিতীয় কোনো বস্তু নেই। তো এই অদ্বৈত হলে চরম আমিও নেই এখানে, কিন্তু সেটা নয়, তার আগের স্টেজ যেটাকে আমরা বিশিষ্টাদ্বৈত বলি। কারণ আমি এই বোধে সেবা করছি, করতে করতে তখন দেখবো যে আমি আর তিনি এক, এটা হলো শেষের পরিণতি। ঠাকুর সেটা বলেছিলেন তার একজন পার্শ্ব প্রথম দিকে, তিনি আসতেন কিছুদিন আসছেন না, তার বন্ধুকে জিজ্ঞেস করলেন কিরে হরি আসছে না, বলে মশাই তিনি এখন অদ্বৈত চর্চা করেন। কয়েকদিন পরে আসার পরে জিজ্ঞেস করলেন কিরে তুই আগে খুব অদ্বৈত জ্ঞান চর্চা করছিস, তোর অদ্বৈত আছে কি? ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই তো তিনি উপলব্ধি করেন, তাই তো। এই জন্য শঙ্করের আচার্য বলছেন শ্লোকাধ্যয়ন প্রবেশামি যত উত্তম গ্রন্থ কোটিবি ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীব ব্রহ্ম এব ন অপরহ। এই যে শাস্ত্র কথা, জীব ব্রহ্ম ব্যতীত আর কিছু নয়। আমাদের কোটি কোটি গ্রন্থ যা প্রতিবাদ করতে চেয়েছে আমি অর্ধ শ্লোকেই সে কথা বলছি, কি এই জীব ব্রহ্ম ব্যতীত, অর্থাৎ জীবের সেবা ওই ব্রহ্মেরই সেবা, সেই বোধে করতে হবে। তা না হলে বুদ্ধদেব যেটা করেছেন স্বামী খুব প্রশংসা করেছেন বড় কর্মযোগী বলে, কেন যে মানুষ দুঃখে বিরোধ, বুদ্ধ দর্শনে জগতে দুঃখ আছে তার নিবৃত্তি আছে। তিনি বলছেন আগে মানুষ দুঃখে খাক হয়ে যাচ্ছে, তার বুকে তিনি ঈশ্বরের কথা বলেননি, অর্থাৎ তার যে কর্ম সেই কর্মটা হচ্ছে ঈশ্বর নিরপেক্ষ। আমাদের যে এই কর্মকাণ্ড আমাদের বেদের দুটি পাঠ, প্রথম কর্মকাণ্ড দ্বিতীয় জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডে যেসব কর্মের কথা বলেছে বৈদিক কর্ম, সেগুলিতে প্রথম দিকের মীমাংসা শাস্ত্রে কিছু কিছু জায়গা আছে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই, কাজ করো ফল হবে। যদি ঈশ্বর থাকেন, যেমন শাঙ্ক বলছে একটা রেকর্ড কি করে থাকবেন, আমাদের কর্মের যা ফল তিনি সেটা দিবেন, তা কিছু করা থাকবে না, আমার কর্মের দ্বারা আমি ফল অর্জিত করি। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেটা আইডিয়া দিলেন, স্বামীজি যেটা ইন্ট্রোডিউস করলেন, সেটা হচ্ছে ঈশ্বর সংযুক্ত করে, ঈশ্বরকে সংযুক্ত করে। এই কর্ম ঈশ্বর নিরপেক্ষ নয়, স্বয়ং ঈশ্বরের সেবা। এটা যেন বলা হচ্ছে, স্বামীজি বলছেন আমাদের শাস্ত্র বলছে মাতৃদেব হব পিতৃদেব হব আচার্য দেব অতিথি দেব, তার সঙ্গে যুক্ত করলেন দরিদ্র দেব পাবো, আত্মদেব পাব, পীড়িত দেব পাবো, এদেরকে তুমি ভগবান জ্ঞান করো তাহলে তোমার পুণ্য মানিও হবে। এই স্বামীজি কেন আমাদের করলেন, যে এখনকার সময় ঠাকুর বলছেন মানুষ কর্ম ছাড়া থাকতে পারে না, কর্ম তাকে করতেই হয়। শাস্ত্র বলছে কর্ম হি দিবিতম প্রত্যম শুদ্ধম অশুদ্ধম রচ, অশুদ্ধম কাম সংকল্প শুদ্ধম কাম বিবর্জিত। যে কর্মের ভিতরে কামনা থাকে এবং কর্তৃত্ব বোধ থাকে
সেই কামনা হচ্ছে বন্ধের কারণ, আর যে কামনাতে কর্তৃত্ব থাকবে না। এই জন্য বলা হচ্ছে ঠাকুর বলছেন আমি তো যাই না, থাক শালা দাস হয়ে। তার মানে আমি যে কাজটা করছি সেই কাজটা তিনি করাচ্ছেন, আমি নয়। তিনি আমাকে দিয়ে করছেন, আমি যেন তার মানে ট্রাস্টি, তার দ্বারা পরিচালিত হয়ে আমি এই কাজটা। তিনি আমাকে সুযোগ দিয়েছেন যে আমি একটা দায়িত্ব, আমার বাড়ি আমার ঘর আমি এই যে কোর্সটা করলাম এই বোধ নয়, যে তিনি আমাকে সুযোগ দিয়েছেন এই কাজটা। যদি কর্তৃত্ব বোধ থাকে তাহলে সেটা কর্মযোগের ফলের মধ্যে আসবে, পুরোপুরো তাকে ফল ভোগ করার জন্য জন্মগ্রহণ করতে হবে। যদি কর্তৃত্ব না থাকে, যদি সেই আমি নিঃস্বার্থভাবে করি ভগবানের উদ্দেশ্যে, এটাই হবে আমাদের মুক্তির কারণ। এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের সেবার আদর্শ। তো এটা কি আমরা সবসময় করতে পারি? এই জন্য বলা হচ্ছে এই যে বিচার, সদচর বিচার, যে কাজটা করলাম সেই কাজটা আমি কতটি পারফেক্ট করতে পারলাম, কোথায় কোথায় আমার ত্রুটি হলো। আমরা অনেক সেবা করি, আমি ঢাকা রামকৃষ্ণ মিশনের কর্মী হিসেবে যোগদান করি 78 সালে। 80 সাল থেকে আমি জিনিসের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, তার মধ্যে বড় বড় কতগুলি কাজ হয়েছে ঢাকা মিশন থেকে। একটা 88 সালে খুলনা সুন্দরবনে বড়, তখন এত কমিউনিকেশন খারাপ ছিল, সেখানে প্রায় 7-8 মাস বিভিন্ন ত্রাণ কাজ করে ঘর বাড়ি করা হয়। সাটুরিয়াতে একটা হয়েছিল একসাথে সময়, কিরকম ভাবে নিশ্চিন্ত করে দিয়েছিল মাত্র 5-10 মিনিটের ভিতরে, সেখানে আমরা প্রায় 6 মাস ডুবি কাজ করি। লাস্ট 91 সালে চট্টগ্রামে যে ঘূর্ণিঝড় বন্যা হলো, লক্ষাধিক লোক মারা গেল, সেখানে 1 বৎসর আমাদের এই সেবা। এরপরে আমাদের জ্ঞান প্রকাশানন্দ, স্বামী চন্দ্রনাথানন্দজি এসব কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এই রামকৃষ্ণ ঢাকার যে কর্মী, আমরা বাংলাদেশে ঠাকুরের সমস্ত কাজগুলি সেবার বোধে করার আমরা চেষ্টা করছি। এখান থেকে স্বামী অক্ষরানন্দজি কাছে আমরা মানুষ, আজকে তার প্রতি শ্রদ্ধা জানাই যে আমরা কিছু কাজ করার, মানুষের জন্য সেবা করার, এই যে আমাদের কর্ম যতটুকুশলতা বা আমাদের যে মনোবৃত্তি এবং মানুষের যে ভালোবাসা, তার শিক্ষার দ্বারা আমি সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এবং আমাকে মহারাজ একতার সুযোগ উপলব্ধ হওয়ার জন্য সকলের জীবন আনন্দ মধ্যে মহ এ প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বক্তব্য প্রদান করলেন শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ, অধ্যক্ষ ও সম্পাদক রামকৃষ্ণ মিশন সেবাশ্রম চট্টগ্রাম।